নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি কর্কট রাশির জাতক ও জাতিকার এই 1427 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের ভালো সংবাদ আসতে চলেছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, তা নিয়ে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তাই ভিডিওটির এতটুকু পার্টও মিস করবেন না। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকাদের এই 1427 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে আমি এক এক করে আপনাদেরকে বলতে চলেছি। তো প্রথমে আসি আপনাদের শিক্ষাস্থান। কর্কট রাশির জাতক ও জাতিকারা যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের এই বছর অর্থাৎ 1427 বঙ্গাব্দে পড়াশোনার ব্যাপারটা মোটামুটি দেখা যাচ্ছে, মানে শিক্ষাস্থানটা মোটামুটি দেখা যাচ্ছে, খুব ভালোও না খুব খারাপও না। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, নিজের প্রচেষ্টার মাধ্যমে আপনারা কিন্তু রেজাল্ট ভালো করবেনই করবেন। যদি আপনার নিজের প্রচেষ্টা থাকে তাহলে অবশ্যই আপনি রেজাল্ট ভালো করতে চলেছেন। এরপরে আসি আপনাদের কর্মস্থান। কর্মস্থানকে আমি তিনটি ভাগে ভাগ করেছি, এক চাকরি, দুই ব্যবসা, তিন সেল প্রফেশন। প্রথমে আসি চাকরির ক্ষেত্র। কর্কট রাশির জাতক ও জাতিকাদের এই 1427 বঙ্গাব্দে চাকরি পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা চাকরি পেতে চলেছেন এবং এর পাশাপাশি আপনারা যারা ট্রান্সফার চাইছেন তারা কিন্তু ট্রান্সফার অতি সহজেই পেয়ে যাবেন, এবং পাশাপাশি আপনারা যারা ঘরে বসে আছেন তারাও নতুন চাকরি পেতে চলেছেন। তার জন্য আপনাদেরকে লকডাউনটা কাটলেই চাকরির জন্য প্রচেষ্টা করতে হবে। এরপরে আসি ব্যবসা। কর্কট রাশির জাতক ও জাতিকারা যারা ব্যবসা করছেন তাদের দুটি ব্যবসার কথা বলছি, এই দুটি ব্যবসা খুবই ভালো যাবে এবং বাদবাকি যেগুলো ব্যবসার কথা বলবো না সেই ব্যবসাগুলো খারাপ যাবে না, মানে মধ্যম যাবে। তবে একটা কথা বলে রাখি কর্কট রাশির জাতক ও জাতিকাদের ব্যবসার ব্যাপারে, আপনাদের কিন্তু এই বছর যাদের টাকা পড়ে আছে ব্যবসাতে সেই টাকা পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রথম যে বিজনেসটির কথা আমি বলবো সেটি হচ্ছে গার্মেন্টস। হ্যাঁ বন্ধুরা, গার্মেন্টসের বিজনেস যদি আপনাদের থাকে এই বছর খুবই শুভ, আপনাদের প্রচুর পরিমাণে আয় হতে চলেছে এই গার্মেন্টসের বিজনেস থেকে। দ্বিতীয় যে বিজনেসটির কথা বলবো সেটি ফুড ওরিয়েন্টেড বিজনেস। অর্থাৎ আপনার যদি মুদিখানার দোকান থাকে বা আপনার যদি ফাস্টফুডের দোকান থাকে, অর্থাৎ ফুড ওরিয়েন্টেড মানে খাদ্য দ্রব্য জাতীয় যদি বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু গেইন হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি সেল প্রফেশন। সেল প্রফেশনের মধ্যে পড়ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার এবং অ্যাস্ট্রোলজার, এবং যারা টিউশনি পড়ায় তাদের ক্ষেত্রে। তো যারা ডাক্তার রয়েছেন তাদের কিন্তু এই বছর খুবই ভালো যেতে চলেছে। যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের কিন্তু এই বছর সেপ্টেম্বর মাসের পর থেকে ভালো হতে চলেছে। যারা টিউশনি পড়ান তাদের কিন্তু এই বছর খুব ভালো হতে চলেছে, আপনাদের ইনকামের সোর্স অনেকটাই বৃদ্ধি পাবে এবং ছাত্রছাত্রী অনেক বাড়বে। পড়ে থাকলো যারা লয়ার অর্থাৎ উকিল, তাদেরও এই বছর ক্লায়েন্টের পরিমাণ খুবই খুবই পরিমাণে বাড়বে, আর এই খুবই বাড়ার জন্য আপনাদের এই বছর ইনকামের সোর্স প্রভূত হারে বৃদ্ধি পাবে। এরপরে আসি আপনাদের আয় ব্যয় স্থান। এই বছর আপনাদের যেমন আয় হবে তার থেকে কিন্তু বেশি ব্যয় হয়ে যাবে, কারণ এই বছর আপনারা কিন্তু বাড়ি, গাড়ি, জমি, জায়গা, ফ্ল্যাট এইসব কিনতে চলেছেন। এইসব যেহেতু কিনতে চলেছেন তাই আপনাদের এই বছর কিন্তু মানে টাকাটা এইভাবে বেরিয়ে যাবে। তো মোটের উপর দিয়ে যদি বলা যায় কর্কট রাশির শুভ। তবে আপনাদের একটা কথা বলে দিই, আমি এই ভিডিওতে যে কথাগুলি বলছি সেগুলি কিন্তু একটা সার্বিক নির্ণয়, আপনার নিজস্ব জন্ম ছক আলাদা, আপনার গ্রহের অবস্থান আলাদা,
আপনার দশা আলাদা পড়ছে, কারো রাহুর দশা চলছে, কারো কেতুর দশা চলছে, কারো বৃহস্পতির দশা চলছে, এই দশাগুলো আপনাদের আলাদা আলাদা কিন্তু ফল দিবে। তো মানে আমার এই কথাগুলো একদম হুবহু মিলবে এটা নয়, তবে 50-60% মিলতে বাধ্য। এরপরে লাস্টে আপনাদের কয়েকটি কথা বলে দিই, এই বছর কিন্তু আপনাদের টাকা নিয়ে প্রতারণা হওয়ার সম্ভাবনা রয়েছে যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে। এছাড়াও এই বছর চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, এবং যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন তাদেরও শরীরের প্রবলেম আসতে পারে। তাই আমি বলবো এই বছর একটু শরীরের দিকটা সাবধানে রাখবেন, তাহলেই হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।